السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন, আমরা সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের লাইভ শুরু করছি। আপনারা সবাই অবগত আছেন যে দারুন হাদিস আসসালাফে ইসলামী কমপ্লেক্স আনন্দপাড়া ঘাটাইল টাঙ্গাইলের মাটিতে একটি সই আকিদা মানহাজের উপর ভিত্তি করে দিনী প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ, ওয়ালিল্লাহিল হামদ। তো আপনারা, আমরা সময়ের আবর্তনের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন লাইভে বিষয়টি স্পষ্ট করেছি যে আমাদের এই দিনী মার্কাজ, দিনী প্রতিষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত নির্মাণাধীন এবং এর ব্যয়, অবকাঠামো সব দিকে অনেক আমরা অর্থনৈতিক সংকটের মধ্যে আছি, যেটা আপনারা সময় অবগত হয়েছেন। আজকে আমরা লাইভে আসলাম, আমরা এখন রমাদান মাসে উপস্থিত, আলহামদুলিল্লাহ। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমরা জাকাতের মাস হিসেবে রমাদান মাসকে নির্বাচন করো। তো রমাদান মাস, এটা রহমতের মাস, বরকতের মাস, ক্ষমার মাস, মাগফেরাতের মাস। তো আমরা এই মাসে বেশি বেশি আল্লাহর ইবাদতে এই মাসকে মূল্যায়ন করব এবং যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থেকে এই মাসকে আমরা মূল্যায়ন করব। তো আমরা আজকে লাইভে আসলাম বিষয়টি স্পষ্ট করার জন্য যে জাকাত ভিত্তিক অর্থনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আকিমুস সালাওয়াতুজ জাকা, তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো। খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুজাক্কিহিম বিহা ওয়া সল্লি আলাইহিম। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ধনীদের অর্থনীতি, ধনীদের অর্থ সম্পদ থেকে জাকাত সংরক্ষণ করে তাদের সম্পদকে পবিত্র করেন। তো উল্লেখিত সূরা তোবার 103 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করলেন যে যেই সম্পদের জাকাত বাহির করা হয় না সেই সম্পদ অপবিত্র, আর যেই সম্পদের জাকাত বাহির করা হয় সেই সম্পদ পবিত্র। কাজেই যাদের সামর্থ্য আছে, পৃথিবীর মাটিতে অনেক মুসলিম দীনী ভাই বোন আছেন যাদের অনেক সঞ্চিত সম্পদ জমা করে রেখেছেন, তারা আল্লাহ রাস্তায় জাকাত বাহির করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জাকাত বাহির করার মন মানসিকতা দান করুন। যারা বিভিন্নভাবে অর্থ সম্পদ ব্যাংকে জমা করে রেখেছেন, যারা স্বর্ণরৌপ্য টাকা পয়সা জমা করে রেখেছেন, তা আল্লাহর দিন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে অর্থনীতি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থনীতিকে শক্ত করার জন্যই মুসলিমদের এবং আল্লাহর দিন ইসলামকে প্রচার প্রতিষ্ঠার জন্য জাকাত ভিত্তিক অর্থনৈতিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব শক্ত জোরালো ভাবে তার বান্দাদেরকে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের প্রথম পাতাতেই যদি আমরা দেখি, পৃষ্ঠা উল্টালেই দেখা যাবে যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে, ওয়াইকিমুনাস সালাহ, এবং যারা সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা তাদের অর্থ সম্পদ থেকে ব্যয় করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই সালাতের পরেই জাকাত ভিত্তিক অর্থনীতিকে শক্ত করে তার বান্দাদের মাঝে তুলে ধরেছেন। কাজেই আল্লাহর দিন প্রচার প্রতিষ্ঠার জন্য অর্থ অবশ্যম্ভাবী, এটা অবশ্যই প্রয়োজন। তো আমরা দেশ এবং প্রবাসে যত মুসলিম দীনী ভাই বোন আছেন তাদেরকে আমরা বলবো যে আপনারা আপনাদের জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমেই আল্লাহর দিনকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে 8টি খাতে জাকাত দিতে বলেছেন। ফকির আছে, মিসকিন আছে, আমিলিন, যারা এই কাজে দায়িত্বশীল, তারপরে সর্বোপরি আমভাবে বলেছেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য, জিহাদের মাঠে এবং কোরআন এবং সহিহ সুন্নাহ প্রচার প্রতিষ্ঠার যত ক্ষেত্র আছে তার মধ্যে একটি ক্ষেত্র, প্রধান ক্ষেত্র মাদ্রাসা, যেখানে তার মধ্যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সহি আকিদা মানহাজের যে মাদ্রাসা টাঙ্গাইলের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছে, আপনার অন্তরে অন্তরস্থল থেকে দোয়া রাখবেন। এবং দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের মাদ্রাসা সম্পর্কে অবগত হয়েছেন, আমাদের জন্য সার্বিক দোয়া রাখবেন এবং আমরা দোয়া রাখি জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের সহযোগিতা করার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের দান
আমাদের সার্বিক সহযোগিতা খেদমত কবুল করুন। আর যারা জাকাত দেয় না, জাকাত না দেওয়ার ভয়াবহতা অনেক অনেক কঠিন। আল্লাহ সুবহান ওয়া তাআলা বিচার মাঠে তাদের শাস্তি, তাদের জন্য জাহান্নামের শাস্তি। কাজেই আমরা সম্পদকে পঞ্জীভূত করে না রেখে আমাদের অতিরিক্ত যেগুলি নেশাব পরিমাণ হলেই, যদি আমাদের 7.5 ভরি স্বর্ণ অথবা 7.5 ভরি স্বর্ণের বাজার মূল্য টাকা, অথবা 52.5 তোলা রৌপ্য অথবা তার বাজার মূল্য টাকা, তাহলে এটা আমরা টাকার জাকাত বাহির করব শতকরা 2.5 টাকা, 1,025 টাকা, 1,25,000 টাকা। এটা স্বর্ণের নেশাব 7.5 ভরি, রৌপ্যের নেশাব 52.5 তোলা। এভাবে আমরা আমাদের যদি 7.5 ভরি স্বর্ণের টাকা মজুদ থাকে, মোটামুটি 8 থেকে 9 লক্ষ টাকা, 1 বছর অতিক্রম হওয়ার পরে যদি এই টাকা মজুদ থাকে, তাহলে এটা আমাদের জাকাতের নেশাব। আর এই নেশাব হলেই আমরা জাকাত প্রদান করব। তো কাজেই পৃথিবীর যারা ধনিক শ্রেণীর মুসলিম দিনী ভাই বোন আছেন, আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদেরকে জাকাত দেওয়ার মতো মন মানসিকতা তৈরি করুন। আর আমরা এর পূর্বে অনেক মুসলিম দিনী ভাই বন্ধুর প্রতি অন্তর অন্তঃস্থল থেকে দোয়া রেখেছি। দেশ এবং প্রবাস থেকে আমাদেরকে অনেকেই সার্বিকভাবে সহযোগিতা করেছেন, দোয়া করেছেন, অর্থনৈতিক সহযোগিতা করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন। কাজে আমরা আজকে আবারও আজকের লাইভের মাধ্যমে আপনাদেরকে উদার আহ্বান জানাই, যে যেখান থেকে আমাদের কথাগুলি শুনছেন, দেখছেন, দেশ এবং প্রবাসের প্রত্যেক মুসলিম দিনী ভাই বোনদের প্রতি আহ্বান, আপনারা জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে আল্লাহর দিন প্রচার প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত করুন, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আর যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, করতে চাচ্ছেন, আমরা দোয়া রাখি আল্লাহ আপনাদের প্রত্যেকের দানকে কবুল করুন, প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ কবুল করুন, প্রত্যেককে আল্লাহ হেফাজতে রাখুন। যারা প্রবাসী ভাই, আমরা দোয়া রাখি তাদের জন্য, তারা কত কষ্ট করে পরিবার রেখে কত কঠোর পরিশ্রম করেন এবং তারা আমাদেরকে বিভিন্নভাবে বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা করেন, অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করেন, আমরাও তাদের জন্য দোয়া রাখি। আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রবাসী ভাইদেরকে জানমাল হেফাজতে রাখুন, তাদেরকে সুস্থ রাখুন, তাদের অর্থনীতিতে বারাকা দান করুন। আল্লাহ যারা প্রবাসে আছেন পরিবার রেখে, আল্লাহ তুমি তাদের পরিবারকে নিরাপত্তা দান করুন। যারা আমাদের দেশীয় ভাই, অনেকে আমাদেরকে অর্থনীতির মাধ্যমে সাহায্য করেন, তাদের জন্য আমরা অন্তর অন্তঃস্থল থেকে অনুরূপ দোয়া রাখি। আল্লাহ তুমি তাদেরকে অনুরূপ ভাবে তাদেরকে তুমি কবুল কর, আল্লাহ আমিন। আমাদেরকে সাহায্য করবেন, সাহায্য করার স্ক্রিনে নাম্বারগুলি দেওয়া আছে, আমাদের ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, আমাদের এজেন্ট নাম্বার আছে, ওগুলির মাধ্যমে ফোনে যোগাযোগ করবেন, আমার সাথেও কথা বলবেন। আমাদের যারা মাদ্রাসার যারা কর্মকর্তা আছেন, আর আপনারা আলহামদুলিল্লাহ আমার ডানে বামে দেখছেন আমার মাদ্রাসার এরা হচ্ছেন শিক্ষক মন্ডলী, এদের জন্য দোয়া রাখবেন। আরো শিক্ষক মন্ডলী আছেন ক্যামেরার পিছনের দিকে দাঁড়িয়ে আছেন, আরো শিক্ষক মন্ডলী তারা অনুপস্থিত, কাজেই অনেক তাদের জন্য সার্বিকভাবে দোয়া রাখবেন আমাদের শিক্ষক মন্ডলের জন্য, এবং তাদের জন্য খাসভাবে দোয়া রাখবেন। আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখেন, মেধা প্রজ্ঞা বাড়িয়ে দেন, তাদের অর্থনীতিতে বারাকা দান করুন। সর্বোপরি মুসলিম দিনী ভাই বোনদের প্রতি আমরা সার্বিক কল্যাণের, দুনিয়াবি কল্যাণ, পরকালীন মুক্তি দান করুন। আমরা এই দরখাস্ত, এই দোয়া সবার জন্য রাখছি। আবারও আমরা শেষ নিবেদন, যে আপনারা অন্তর অন্তঃস্থল থেকে ক্লাসের সাথে দোয়া করবেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদের এই দারুল হাদিস আর সালাফ ইসলামী কমপ্লেক্সে কবুল করেন, আল্লাহ আমিন। এবং এই মাদ্রাসার মাধ্যমেই আমরা যেন জাতিকে সহি আকিদা মানহাজের দাওয়াতের মাধ্যমে শিরক এবং বেদাতকে কবর দিয়ে তাওহীদ এবং সুন্নাহকে যেন জীবিত করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আলাখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।